قولوا لا إله إلا الله تفلحوا. لا إله إلا الله বলো হয়ে যাবা কামিয়াব। দেখো না বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি পরিমাণ কামিয়াব হয়েছে, দেখো না সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি পরিমাণ কামিয়াব হয়েছে, আবু জাহাল লা ইলাহা ইল্লাল্লাহ না বলে কি পরিমাণ নাকাম হয়েছে। নাকামির উদাহরণ আবু জাহাল, সফলতার উদাহরণ বেলাল। সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, আবু জাহালের কবর কোথায় জানেন আপনারা? কোথায়? বদরে। আবু জাহালের কবর কোথায়? বদরে। আবু জাহালের কবর কই? বদরে। কুলাঙ্গার আবু জাহাল যেখানে বসবাস করছিল সেটাও বাথরুম, আর কুলাঙ্গার আবু জাহাল যেখানে মরছে সেটাও বাথরুম। আমি সেটাও দেখছি, আপনারা তো জন্মস্থান দেখছেন, আমি মৌতের লাশের জায়গাও দেখছি। এ হলো, এ হলো সুহাদায় বদরের মাকবারা, সুহাদায় বদর। এই সুহাদায় বদর এক এক মানে 50 গজের মধ্যে আমার বয়ান ছিল, আলহামদুলিল্লাহ। আর এই সুহাদায় বদরের বরাবর সামনে এক রাস্তা, এই রাস্তার পাশে কুয়া, কুয়া, ওই কুয়ার উপরে, কুয়ার ভিতরে আবু জাহালের লাশ, ওটার উপরে হলো বাথরুম। কি আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না, আল্লাহকে হারিয়ে কেউ বাঁচে না, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না। বলেন না, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না, আল্লাহকে হারিয়ে পৃথিবীতে কেউ জিতে না। বুঝেন নাই? ইদা ওয়াজাদতানি ওয়াজাদত কুল্লু শাই, বনি আদম আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে, আমাকে পেয়েছো তো সব পেয়েছো, আমাকে হারিয়েছো তো সর্বহারা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم. شمس العلوم حافظ يا مدرسة وإلى كبشر الدجاجة আজকের এই পবিত্র ওয়াজুদার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরাতে উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে
কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তাওফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন আল্লামা মকবুল হোসাইন দামাত রাকাতুহু, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরতের গোটা জীবনের বয়ানের বয়সও আমার গোটা জীবনের চেয়ে বেশি, হযরতের বয়ানের বয়স আমার জীবনের চেয়ে বেশি। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাদশার কথা কথার মধ্যে বাদশা হয়, বাচ্চার কথা কথার মধ্যে কি হয়, বাচ্চা হয়, বাচ্চার কথা বাচ্চা হয়, বাদশার কথা বাদশা হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশা হয়। এই জন্য আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সুস্থতার সাথে রাখেন। কথা যেহেতু হয়েই গেছে, চাষ তো হয়ে গেছে, বীজতলা চাষ করতে সময় লাগে, লেকিন বীজ ছিটাইতে আর সময় লাগে না, কি বলে, অল্প সময়ে বীজ ছিটানো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বড়দের কথা দ্বারা চাষ হয়ে গেছে। আমি দু চারটা কথা মোজাকারা করব। বড়রা সবক দেন আর ছোটরা সবক শোনান। বড়রা সবক কি করে দেয় আর ছোটরা সবক শুনে, আমিও সবক শোনাইতে বসছি। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময়কে লম্বা অগণিত অসংখ্য সীমাহীন এক হায়াতের জন্য ভূমিকা বানিয়েছেন। অল্প সময়কে লম্বা সময়ের তৈয়ারির পর্ব বানিয়েছেন, তৈয়ারির পর্ব হয় অল্প সময়, আর চাকরির পর্ব হয় অনেক লম্বা সময়, ঠিক না? পাশ করতে লাগে 20 বছর, চাকরি করে 60 বছর, ঠিক না? এই জন্য তৈয়ারির অল্প সময়, লেকিন খাবো লম্বা সময়। বাজারে গিয়ে মানুষ কি করে, বাজার করে, খায় বাড়িতে এসে, বাজার করে এক বেলা আর খায় তিন বেলা, কি বাজার করে একদিন খায় 7 দিন, তাহলে বোঝা গেছে বাজার পর্ব অল্প হয়, খাওয়ার পর্ব বেশি হয়। ঠিক দুনিয়া হলো বাজার পর্ব, আর জান্নাত হলো খাওয়ার পর্ব। জান্নাত হইলো কি, এই জন্যই জান্নাতে ঘুম নাই বলেন, এই জন্য জান্নাতে কি নাই, ঘুম গেলে খাবে কখন, এই জন্য ঘুম নাই। 70,000 বিবি রেখে ঘুমাইলে কি করবে, এই জন্য ঘুম নাই। এই জন্য জান্নাতে কি নাই বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, জান্নাতে যেমন মৃত্যু নাই, জান্নাতে ঘুমও নাই। জান্নাতে কি নাই, ঘুম নাই, মৃত্যুও নাই। ভালোবাসা তাকে যিনি কখনো মরবেন না, ভরসা করো তার উপরে যিনি কখনো মরবেন না। যে আমার মতো মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আহবিব মান শিতা, যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে ফাইন্নাকা মুফারিকুহু, দুনিয়াতে যাকেই ভালোবাসেন তাকে আপনি ছেড়ে দিতে হবে। ওয়াইশ মা শিতা, যতদিন চান বেঁচে থাকুন, তবে ফাইন্নাকা মাইয়িতুন, অচিরেই আপনাকে চলে যেতে হবে। যাকে ভালোবাসবেন তাকে ছেড়ে দিতে হবে, আর যতদিন এই বেঁচে থাকুন থাকুন শেষ তক মরতে হবে। এজন্য মেরে ভাইও, এক হাদিস মনে হয়ে গেল, আজীব এক হাদিস, হাদিস তিরমিজি শরীফ জিলদে সানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি ভালোবাসতে হয় এতটা ভালোবেসো না যে কয়দিন পরে পস্তাতে হয়, আর কাউকে যদি দুশ্মনী করতে হয় এতটা দুশ্মনী করো না কয়দিন পরে আফসোস হইতে হয়। এই জন্য ভালোবাসা আল্লাহর জন্য, বলেন ভালোবাসা কার জন্য, আল্লাহর জন্য, বলকে আল্লাহকেই ভালোবাসা, এবং কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসা। ভালোবাসা কাকে,
আল্লাহ তাআলাকে, ভালোবাসা কাকে? আল্লাহ তাআলাকে। ঈমান মূলত মহাব্বতের শাখা, বলেন ঈমান মূলত মহাব্বতের শাখা। মূল বিষয় হলো মহাব্বত, মূল বিষয় কি? মহাব্বত। মহাব্বত একটা শব্দ, যারা আরবি শব্দ আল হুব্বু, বলেন আল হুব্বু, ভালোবাসা। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ বলতেন আল হুব্বু এই শব্দ বলতে দুই ঠোঁট লাগে, দুই ঠোঁট ছাড়া ভালোবাসা শব্দটা বলা যায় না। দুই ঠোঁট ছাড়া ভালোবাসা শব্দ কি করা যায় না? বলা যায় না। দুই ঠোঁট ছাড়া যেমন ভালোবাসা শব্দটা বলা যায় না, ঠিক দুজন ছাড়া ভালোবাসা হয় না। দুজন ছাড়া কি হয় না? ভালোবাসা হয় না। এজন্য আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে। বলকে আল্লাহ তাআলাই আগে আমাদেরকে ভালোবাসেন, পরে বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে। যেমন মা বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা মাকে পরে ভালোবাসে। বাচ্চা আগে ভালোবাসে না পরে? আল্লাহ আগে ভালোবাসে না পরে? এই জন্য আল্লাহ তাআলা আগে মুহিব হন, বান্দা আগে মাহবুব হয়, পরে বান্দা মুহিব হয়, আল্লাহ তাআলা মাহবুব হন। একজন ছিলেন খলিল আলাইহি সালাম, আরেকজন হলেন হাবিব আলাইহি সালাম। হযরত ইব্রাহিম ছিলেন কি? খলিল। আর আমাদের নবীজি কি? হাবিব। খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য হলো, খলিল হলো যাকে ভালোবেসে সব কিছু নিয়ে নেওয়া হয়, যাকে ভালোবেসে সব নিয়ে নেওয়া হয় তাকে বলে খলিল, আর হাবিব যাকে ভালোবেসে সব দেয়া হয় তাকে বলে হাবিব। নবীজিকে ভালোবেসে সব দিয়েছেন আর ইব্রাহিমকে ভালোবেসে সব নিয়েছেন। কি? যাকে ভালোবাসেন তার লুঙ্গিও আপনি পরেন, যাকে ভালোবাসেন তার মুড়িও আপনি খেয়ে ফেলেন। কি? খলিল আলাইহিস সালামকে ভালোবেসে আল্লাহ তাআলা যা ছিল সব নিয়ে গেছে। একটা মতো ছেলে ছিল ওটারও নিয়ে গেছে, বিবি ছিল ওটারও নিয়ে গেছে, তো জানটা ছিল ওটাতে ওরারেও আগুন দিয়ে দিছে। কি? শরীরের কাপড়টা ছিল তো ওটাও খুলে ফেলছে। এটা হলো কে? খলিল আলাইহিস সালাম। আর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে শুধু দিলেন, শুধু দিলেন, ও অতি তো আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে শুধুই দেয়া হলো। সুবহানাল্লাহ, কত দিয়েছে আমাকে? রাসূল বলেন আমাকে কত দিয়েছে? হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম কে যত কিছু দিয়েছেন আমাকে একা তার সবটা দেয়া হয়েছে। কি? খলিল আলাইহিস সালাম থেকে সব নিছে আর হাবিবকে কি করছেন বলেন? সব কি দিছে? হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব দিয়েছেন, সব দিয়েছেন, সব দিয়েছেন, সব দিয়েছেন। দিতে 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 শেষ তক বলে ফেললেন, যান কথা দিলাম, যান কথা দিলাম, অচিরেই আমি আপনাকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরো এত দিব, এত দিব, এত দিব, এত দিব, এত দিব যেন আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আয়াতের তরজমা কি জানো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন হাবিব অচিরেই আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি বলে ওঠেন ব্যাস ব্যাস। আল্লাহ তাআলা কি পরিমাণ দিলে আপনি বলবেন ব্যাস ব্যাস? আল্লাহ তাআলা কি পরিমাণ দিলে বলে উঠবেন জি আর লাগবে না? এজন্য কেউ কেউ বলেন আকালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বিবিদের মধ্যে একজন বললেন, রাসূলের বংশধরদের মধ্যে একজন বললেন, যে তরজমে আপনি করেন আকালা বাদু আলে মুহাম্মদ, রাসূলের বংশের মধ্যে কেউ একজন বলে উঠলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান, যেন আপনি বলে উঠেন ব্যাস ব্যাস হয়েছে আর লাগবে না। এই আয়াত দ্বারা বোঝা যায় আমিও জান্নাতি। আপনারা সবাই বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় আমিও জান্নাতি, বলেন আমরা জান্নাতি, সবাই বলেন আমি জান্নাতি।
আবার বলেন আমি জান্নাতি। আপনি জান্নাতি না জাহান্নামি? জান্নাতি বলেন, আমি জান্নাতি। বলে এই আয়াতে কারিমা দ্বারা কিভাবে বোঝা গেল আমি জান্নাতি? তো তিনি বলেন আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আমি আপনাকে খুশি করে দিব, ওয়ালাই ইয়ারদার রাসূল, রাসূল ততক্ষণ খুশি হবেন না, ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, একজন উম্মত জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না। তাহলে রাসূলকে আল্লাহ তাআলা খুশি করে দেওয়ার জন্য আমাকে জান্নাতি দিয়ে দিবেন। মুখস্থ করেন কি বলছি বলেন, রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, একজন উম্মতি জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না, এজন্য আল্লাহ তাআলা রাসূলের আখিরি উম্মতকেও জান্নাত দিবেন। আমরা কমপক্ষে সকলেই দশ দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী। আপনি ইউনিয়ন পরিষদের মেম্বারের জন্য জান দিতেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য জান দিতেছেন, অথচ দশ দুনিয়া বরাবর জান্নাত আপনার অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। শুধু অপেক্ষায় নয় বলকে আমাকে জান্নাত নিজে ডাকে, আসবে না? সুবহানাল্লাহ। বলে জান্নাত কি বলে বলে, আসবে না? যদি কোনো মানুষ তিনবার বলে সকালে সন্ধ্যায় আল্লাহুম্মা, আমি সহজ করে বলি আসআলুকাল জান্নাহ, ইন্নি বাদ দিলাম না, সহজ লেগে আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, বলেন আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ। فقالت الجنة সঙ্গে সঙ্গে জান্নাত বলে اللهم ادخله, আল্লাহ সে তোমার কাছে আমার জন্য দরখাস্ত করেছে, তুমি না তাকে মেহেরবানি করে আমার মধ্যে দিয়ে দাও। জান্নাত যদি আপনার জন্য দরখাস্ত করে দরখাস্তটা কেমন হবে? ফাইদাস্তাজারান النار, যখন কোন মানুষ জাহান্নাম থেকে তিনবার করে পানা চায় اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار فقالت النار এবার জাহান্নাম বলে اللهم اجره, আল্লাহ তাকে না জাহান্নাম থেকে তুমি নাজাত দিয়ে দাও। জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে আবেদন করে, সুবহানাল্লাহ, পারবো না সকাল সন্ধ্যায় পড়তে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার, আল্লাহ নবী বলেন প্রতিটা বনি আদমের জন্য একটা জান্নাত আর একটা জাহান্নাম রেখে দেওয়া আছে, প্রতিটা মানুষের সামনে লিখে আছে একটা জান্নাত একটা জাহান্নাম। বলেন একটা জান্নাত একটা জাহান্নাম, আবার বলেন প্রতিটার জন্য কি লেখা আছে একটা জান্নাত একটা জাহান্নাম। এবার কাফেরের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেল, নাউজুবিল্লাহ, বলেন বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত, তাহলে বোঝা গেছে ইমানওয়ালার জন্য জান্নাত নিশ্চিত। বেঈমানের জন্য জাহান্নাম কি? তাহলে ইমানওয়ালার জন্য জান্নাত কি? এই জন্য জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, সুবহানাল্লাহ, ইমানকে মাঝে মাঝে রিনিউ করো, ইমানকে মাঝে মাঝে তাজদীদ করো। কালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী ইমানকে কিভাবে নবায়ন করব? قال فاكثروا بقول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমানের কালিমা, এটা ইমানের শব্দ, এটা ইমান নয়, এটা ইমানের শব্দ। কলিজা যেটা সেটা হলো ইমান। সুবহানাল্লাহ, কলিজারটা কি বলেন? কলিজারটা হলো ইমান, আর বাহিরেরটা হলো ইমানের শব্দ। ইমানের শব্দ, ইমানের কি? ইমানের শব্দ, ইমানের বাক্য, ইমানের কালিমা। ইমানের কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এটা যখন কোনো বান্দা একবার পরে একবার সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, নড়ছো কেন তুমি? আরজ বলে, আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। এবার খুঁটি, আল্লাহ বলেন, তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়? তোমাকে কে নাড়ায়? আমাকে তোমার বন্ধুর কালিমা নাড়ায়। কালিমা পড়তে দেরি আর সাজিমের খুঁটি নড়তে দেরি হয় না, এটা যেন এভাবে নড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তুমি কেন নাড়াচ্ছ? তো কালিমা বলে, আমি আপনার বন্ধুর কালিমা, সে আমাকে পড়েছে, ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামব না। কি আচ্ছা, যদি দেখতেন তো কেমন হইতো? কয়বার পড়তেন? যদি দেখতেন গলজা ফেটে একবার মরে যেতেন, একবার পড়লেই মরে যেতেন, দ্বিতীয়বার পড়ার সুযোগই পাইতাম না। এই জন্য রব মেহরবানি করে এটা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ, একবার কালেমার পুরস্কার দেখলে কলিজা ফেটে মরে যেত, জিব্রিল মরে যেত, জিব্রিল, জিব্রিল মরে যেত। অন্য শব্দ আমি বলছি না ভয়ে, নবীরা মরে যেত, বলছি না ভয়ে, মানুষ সমালোচনা করে, বুঝেন নাই? নবীদের থেকে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা নেকিকে, সওয়াবকে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ, এটাকে সম্পূর্ণ গায়েব রেখে দিয়েছেন, শুধু ইয়াকিনের দুনিয়া বানাবার জন্য। আর নবীরা ইয়াকিন এমন ছিল, দেখলে যা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ, বলবেন, দেখলে যা তার চেয়েও। এই জন্য মেরাজ নিয়ে আমাদের রসুলকে আল্লাহ তাআলা কিছু নমুনা দেখিয়ে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রসুলকে মেরাজ ডেকে পাঠিয়েছি কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিশানিয়া দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার কিছু নিশানি কি? দেখিয়ে দেওয়ার জন্য। নামাজের পুরস্কার কি? দেখাবার জন্য। রোজার পুরস্কার কি? দেখাবার জন্য। হজের পুরস্কার কি? দেখাবার জন্য। জিকিরের পুরস্কার কি? দেখাবার জন্য। সুদের শাস্তি কি? দেখাবার জন্য। জেনার শাস্তি কি? দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিশানিয়া শুধুই দেখাবার জন্য আমি আমার রাসূলকে ডেকে পাঠিয়েছি। তো যদি দেখতেন দুনিয়াতে বৈশাই, যদি দেখতেন তো কেন নিলেন ওখানে? সুবহানাল্লাহ, বলবেন। এজন্য হাকিম ওল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ নাও আল্লাহ মারকাদা বলেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখত, কলিজা ফেটে সঙ্গে সঙ্গে পড়ে যেত। এই ফ্যান্ডেল যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো, এই ফ্যান্ডেলটাকে যদি দিনার দিয়ে ভরে দেওয়া হতো, এই ফ্যান্ডেলটাকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হতো, একজনকে বলে দেওয়া যেত তুমি মালিক, এক সেকেন্ডও টিকত না, একটা চিৎকার দিয়ে মরে যেত। আর সেখানে আসমান আর জমিনের খালি জায়গাটা রব এক একটা শব্দ দিয়ে, নেকি দিয়ে ভরে দেন।
এবার দেখলে কেমন হইতো, খোলজা ফেটে পড়ে যেত। এই জন্য রব্বে করিমের বড় এহসান, আল্লাহ তাআলা নেকিকে গোপন রেখেছেন। নেকিকে কি রেখেছেন বলেন, যদি নেকি গোপন না রাখতেন এ বেতেলা হইতো না, পরীক্ষা হইতো না, পরীক্ষা ফেরেশতারা দেখেন। এই জন্য ফেরেশতারা, ফেরেশতাদের কোনো পরীক্ষা নেই, ফেরেশতাদের কোনো কি নাই বলেন, আজীব না, ফেরেশতা জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, তা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু লাখ লাখ গুনাহ করা সত্ত্বেও গরু জাহান্নামী না, আর আমরা জান্নাতি, আবার আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, একদিকে জান্নাতি আবার কি আশরাফুল মাখলুক, একদিকে আশরাফ, একদিকে আফদল, একদিকে আকরাম, আরেকদিকে জান্নাত, আরেকদিকে জান্নাতি। এই জন্য এই যে আপনারা মনে করছেন দোকানের সামনে বসা আছে, ও কেমন কেমন যেন জানোয়ার জানোয়ার লাগে, মূলত ওর ভিতরে হীরা রাখা আছে, এটাকে একটু ঘষা মজা দিলেই ও ফেরেশতা থেকে দামি হয়ে যাবে। কি একটু একটু ঘষা দিলেই হয়, এই ঘষণ না মানুষটার দরকার। কি যারা বসে আছেন এখনো, যারা এশার নামাজ পড়েন নাই ইনারাও, যারা কালকে ফজর নামাজও পড়ে না ইনারাও, এনাদের ভিতরে কিন্তু হীরা আছে। কি আছে বলেন, হীরার উপরে একটু বালি পড়ে আছে, বালি বালি ধুলো বালি পড়ে আছে, যত দামি হীরা হোক একটু বালি পড়ে থাকলে দেখা যাবে, ইমানের চিঙ্গারিয়া আছে, ইমানের ঝলক আছে, স্ফুলিঙ্গ আছে, এটাকে কোন আল্লাহওয়ালা একটু মেজে দিলেই ধম করে ওঠে। এই জন্য সব চোখ বন্ধ করেন, মহাব্বতের সাথে দিল থেকে দিলে পড়েন, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, এটা সবচেয়ে বড় ইস্তেগফারের কালিমা, এটা আল্লাহ তাআলার দিকে ফিরার সবচেয়ে বড় কালিমা, এটা গুনাহ মাফ চাওয়ার সবচেয়ে বড় কালিমা, এটা শিরিক থেকে বাঁচার যদি কালিমা হয়, এটা দিয়ে যদি 70 বছরের কোনো ইহুদি এটা একবার পড়ে, ইহুদিয়তের মতো গুনাহ যদি মুছে দেওয়া হয়, 40 বছরের মুসলিম যুবক বললে কেন মুছে দেওয়া হবে না। কি বুঝাইতে পারছি, 70 বছর হিন্দু বললে মাফ হবে কিনা, তাহলে হিন্দু যদি মুশরিক বললে যদি মাফ হয়, কাফের বললে যদি মাফ হয়, বেনামাজি বললে মাফ হবে না কেন, কি হয় জুয়ারি বললে মাফ হবে না কেন? হ্যাঁ আমি বলি এটা গুনাহ ধোয়ার সবচেয়ে বড় তাবিজ, এটা গুনাহ ধোয়ার সবচেয়ে বড় তাবিজ। হায় গুনাহ ধোয়া যায় না, সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনাহ, সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনাহ ধোয়া যায় না, আর এক ফোঁট এক ফোঁটা চোখের পানি দিয়ে মহাসাগরের মতো গুনাহ ধোয়া যায়। কি হয় ওহো, একটু লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি দিলেই হয়। রব বলেন যাও সব সাফ, রব বলেন কি বলেন সব সাফ, আল্লাহ হায় হাজার বার গুনাহ করেছে, লাখ বার গুনাহ, লাখ বার গুনাহ বলেন, লাখ বার গুনাহ, হাজার বার গুনাহ, ইদা বালাগাত যুনুবুকা আনানাস সামা, রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, জমিন থেকে আসমান ভরে যায়, সুম্মা ইস্তাগফারতালি ছুটে এসে যদি বলো রব্বুল আলামিন মাফ করে দেন, লা গাফারতু আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি আমি তোমাকে মাফ করতে কোনো পরোয়া করি না, আমি তোমাকে মাফ করলে কেউ জিজ্ঞেস করার নাই কেন ওকে মাফ করলেন, আল্লাহ হ্যাঁ একান্ত বিনা প্রয়োজনে কেউ যাইয়েন না, বিনা প্রয়োজনে কেউ যদি উঠে যান আপনি বদনসিব, আপনি বাড়িতে গিয়ে কলমে লিখে দিয়েন যে আমি বদনসিব, প্রয়োজন হইতে পারে না, পেশাবের প্রয়োজন হইতে পারে,
আশ্রমের প্রয়োজন হইতে পারে, বাড়িওয়ালা তালাল চাবি লাগাইয়া দিবে হইতে পারে, তো প্রয়োজনের থার্মোমিটারও রবের কাছে আছে, ঠিক আছে না? বিনা প্রয়োজনে কেউ উঠে গেলে আপনি মালিকের সাথে গাদ্দারি করলেন, আল্লাহ শুকর আদায়ের জন্য বলি, আল্লাহ কসম মুশতাক নবী নিচক ওয়াজ শোনাবার জন্য আসে না, শুধু ওয়াজ ফেল দেওয়ার জন্য, উনি শুধু ওয়াজ হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমি আসি না, মানে বুঝাতে পারিনি, আলহামদুলিল্লাহ বলেন, আমার ওয়াজ বাতাসে ছড়াবার জন্য আমি আসি না, আমি কলেজে দেওয়ার জন্য আসি, বলেন আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন, বড় আল্লাহ ওয়ালাইনি, বড় আল্লাহ ওয়ালা মান্নাস হাফেজ শামস আমার হুজুর, বড় আল্লাহ ওয়ালাইন, দায়ী যারা হয় তারা উম্মতের দিল খেয়াল করে, আর বক্তা যারা হয় উম্মতের কান খেয়াল করে, মাসে সাহেব বুঝেন নাই, বক্তারা কি খেয়াল করে বলেন, উম্মতের কান পর্যন্ত দেয়, আর দায়ী যারা হয় দিল পর্যন্ত, আল্লাহ যেন আমাকে দায়ী বানায়, এই জন্য আমাকে যখন বলেন সুললিত কণ্ঠের বক্তা তা আমার শরম লাগে, না না আমি কণ্ঠের বক্তা নই, আমি বক্তাই নই, কি আমি বক্তাই নই, বরং আল্লাহ জাহেলকে বলছেন বক্তা, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ জাহেলদের কাছে বক্তা, এই জন্য সব বক্তা হলো মূর্খ, মূর্খ ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম, এই জন্য দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে আওয়াজ উঠবে দিল থেকে জবানে, আর জবান থেকে আওয়াজ যাবে দিলে, সুবহানাল্লাহ বলবেন না, আমাদের হয় গলা দিয়া আওয়াজ হয় গলা দিয়া, জিকিরের জন্য আওয়াজের দরকার নাই, জিকিরের জন্য দিল দরকার, সুবহানাল্লাহ বলবেন না, জিকিরের জন্য দিল লাগে না আওয়াজ লাগে, আচ্ছা আওয়াজ যদি দিতে হয় আওয়াজ কত জোরে দিলে আসমান পর্যন্ত উঠবে, কত জোরে দিলে আসমান পর্যন্ত যাবে, সারা পৃথিবী মিলে একসাথে দিলেও আসমান পর্যন্ত যাবে না, আর দিল থেকে আসতে জিব্বাটা নড়লে আসমান আর সাজি পর্যন্ত বসে যায়, কি বলছি রাগ করছেন নাকি, এই জন্য দিল থেকে দিলে বলেন, দিল থেকে দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল সাফ করার এটা ছাড়া আর কোনো মলম নাই, এটা ছাড়া আর কোনো সাবান নাই, আরে বুঝে আসছে, চুল ধুইতে কি লাগে শ্যাম্পু লাগে, চুল ধুইতে কি লাগে শ্যাম্পু লাগে, চেহারা ধুইতে কি লাগে ফেস ওয়াশ লাগে, দাঁত ধুইতে কি লাগে পেস্ট লাগে, শরীর ধুইতে কি লাগে গায়ের সাবান লাগে, কাপড় ধুইতে কি লাগে কাপড়ের সাবান লাগে, জুতা ধুইতে কি লাগে জুতার কালি লাগে, গাড়ি ধুইতে কি লাগে গাড়ির পলিশ লাগে, কোন পাগলেও শ্যাম্পু দিয়ে দাঁত ব্রাশ করে না, কোন পাগলেও পেস্ট দিয়ে চুল ধোয় না, বুঝুন এই কথা, কোন পাগলেও সাবান দিয়া দাঁত ধোয় না, আচ্ছা সাবানই তো এখানেও লাগাইলা তো এখানে লাগাইতে অসুবিধা কি, এখানে মাইক লাগে এখানে দিতে অসুবিধা কি, কয় না না লিকুল্লি শাইইন সিখালাতুন, না না প্রত্যেক বস্তুর জন্য আলাদা আলাদা আছে, তাহলে দিলেরটা কই দিলা, কি বাথরুমের কত সুন্দর একটা কি কি কয় বেসিনও দিলা, ওখানে একটা গ্লাসও লাগাইলা, ওখানে একটা গ্লাসের বক্সও লাগাইলা, ওখানে আবার ছেলের হাতের আনা শ্যাম্পুর বক্স শ্যাম্পুটাও রেখে দিলা,
আবার বিদেশি সাবানও রেখে দিলা, আরো কত কিছু রেখে দেয় বড় লোকদের বাথরুমে, দেয় না দেয় না? আমি বলি যেটা পোকে খাবে, যেটা পোকা খাবে এটার জন্য এত কিছু, আর যেটা দিন রব বসবে ওটার জন্য কি? চেহারা ধুইলা এত কিছু দিয়া, দিল ধুইলা জীবনে কি দিয়া? হ্যাঁ কি দিয়া? আবার বললেন কি দিয়া? জোরসে জোরসে বলো, আবার বলো, সবাই বলো, হ্যাঁ মাশাআল্লাহ। স্লোগান দিয়া, স্লোগান দিয়া, অমুক ভাই আরো জোরে সবাই বলো, হ্যান কর না, হ্যান কর না, ও রাস্তা গেলে তো হ্যাঁ বান্দা, আবার বান্দার নামে স্লোগান তোলে কেমনে? মানুষ আবার মানুষের নামে স্লোগান তোলে কেমনে? আচ্ছা মানুষ আবার মানুষের শান্তির ভার মানুষকে দেয় কেমনে? অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি ভাইকে, আরে চারাগালি ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি বলে চারাগাল চারাগালি ভাই হাতে একবার নাউজুবিল্লাহ কর, শান্তি চারাগালি ভাইয়ের হাতে, শান্তি খন্তি খন্তি মার্কা, এটা কেমনি কয় মুসলমান? খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা খন্তি মার্কা অনকা অনকা নাউজুবিল্লাহ কতন করে তো জান দিয়ে দেবেন কি? ইউপি নির্বাচনে জান দিয়ে দিছে, মেম্বার ইলেকশনে জান দিয়ে দিছে, কর্মী জান দিয়ে দিছে। হ্যাঁ তোমার জানটা এত সস্তা, অথচ তোমাকে রব বানিয়েছেন। إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا তোমাকে তো রব বানিয়েছে দশ দুনিয়া বরাবর, দশ দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহের জন্য কেন বানিয়েছে বলে? আর তুমি ওয়ার্ডের মেম্বার একজন দাঁড়িয়েছে ওর ওর জন্য কাজ করতে গিয়ে জান দিয়ে দিলে, অপদার্থ। আরে বলেন না কি, এরা কি বলেন অপদার্থ আর কাকে বলে? জীবন দিয়ে দিছে আরেক জানোয়ারের জীবন নিয়ে নিছে। মুসলমান ভাই, এজন্য আমি বলি শিরিকের আখড়া, শিরিকের আখড়া কুফরির আখড়া ভেঙে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গায়ুল্লাহর মূলে আঘাত করো, গায়ুল্লাহর মূল উৎফাটন করে দাও, দিল থেকে গায়ুল্লাহ বের করো, আল্লাহ দিল থেকে গায়ুল্লাহ বের করো, যত সব গায়ুল্লাহ দিল থেকে বের করো, মাখলুক থেকে কিছু হয় না এ কথা দিল থেকে বের করো, মাখলুক থেকে কিছু হইতে পারে এ কথা দিল থেকে, ভাই শান্তি দিতে পারে এটা দিল থেকে বের করো, কি বুঝাইতে পারছি? তাহলে এটা বের হবে কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গায়রুল্লাহর জিকির উঠবে যত, অমুক ভাই এটা হলো গায়রুল্লাহ, গায়রুল্লাহর জিকির উঠবে যত আসমান থেকে গজব নামবে তত, গায়রুল্লাহর জিকির উঠবে তত আসমান থেকে গজব নামবে তত, রবের জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত। রবের জিকির উঠবে তত আসমান থেকে রহমত নামবে তত। হ্যাঁ যদি বুঝাতে পারতাম। আচ্ছা যদি এখন মাইক নামায়া পুরো গ্রামে গ্রামে শুধু এক স্লোগান তোলে,
সকলে বলো সুবহানাল্লাহ, আবার বলো সুবহানাল্লাহ, আবার বলো আলহামদুলিল্লাহ, আবার বলো আল্লাহু আকবার। যদি এভাবে মিছিল তুলে দু চার দিন পরে কি বলবে, এটা বন্ধ করো, এটা পরিবেশ দূষিত করে, এটা বন্ধ করো, এটা আওয়াজ দূষিত করে, এটা বন্ধ করো, অসুস্থ ঘুমাইতে পারে না, এটা বন্ধ করো, বাচ্চারা ঘুমাইতে পারে না, এটা বন্ধ করো, স্কুলের ছেলেটা পড়তে পারে না, বলবে কি বলবে না বলেন? আর যদি 24 ঘন্টা রাত 3টা বাজেও বলে খুন্তি মার্কা খুন্তি মার্কা খুন্তি মার্কা খুন্তি মার্কা খুন্তি মার্কা খুন্তি মার্কা, কয়টা গণতন্ত্রের চর্চা, এটা শান্তির ফোয়ারা। আমি বলি বন্ধু গায়রুল্লাহর জিকির উঠবে যত, করোনা নামবে তত, গায়রুল্লাহর জিকির উঠবে যত, করোনা নামবে তত, গায়রুল্লাহর জিকির উঠবে যত, আযাব নামবে তত, গায়রুল্লাহর জিকির উঠবে যত, অমিক্রন নামবে তত, আল্লাহ তাআলার জিকির উঠবে যত, করোনা ভাগবে তত। হা হা, যদি আমাদের আওয়াজ এদেশের বাতাসে বাতাসে দিতে পারতাম, যদি এদেশের নারী পুরুষের কানে কানে আওয়াজ ঢুকে দিতে পারতাম, হায় হায়। এই জন্য আমি বলি গায়রুল্লাহর মূলত পাঠন করো, কলিজা থেকে গায়রুল্লাহ বের করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ গত 5 মাসে সাফার মারওয়ায় আমার অনেকবার যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। গত 1 বছরে সাফার মারওয়ায় আমার অনেকবার যাওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের জন্য বলছি, বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ জানে, আলহামদুলিল্লাহ। আমি এক একবার উমরা করি, দুই পাশে দেখছি একটা বাঙালিও দেখিনি। গত মার্চে এপ্রিলে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, সাফা পাহাড়ের পাদদেশে গেলেই আমার মনে উঠে এই জায়গাটার মধ্যে রাসূল বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এখানে রাসূল বলেছেন হে উম্মত শুনো, হে বান্দারা, হে মানুষগুলো শুনো, হে মক্কার মানুষগুলো শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো হবা কামিয়াব। সাফাতে যখন উঠি আমার শুধু আওয়াজ কানে বাজে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকি আর ভাবতে থাকি, 1450 বছর আগে তোমার হাবিব যখন এখানে বলেছিল, যখন যে মানুষগুলো কালেমায় তৈবা পড়েছিলেন, রব্বুল আলামিন ওই কালেমার সাথে আমার এই কালেমার আওয়াজটা মিলিয়ে দেন। হায় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো হয়ে যাবা কামিয়াব। দেখো না বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি পরিমাণ কামিয়াব হয়েছে, দেখো না সুমাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি পরিমাণ কামিয়াব হয়েছে, আবু জাহাল লা ইলাহা ইল্লাল্লাহ না বলে কি পরিমাণ নাকাম হয়েছে। নাকামির উদাহরণ আবু জাহাল, সফলতার উদাহরণ বেলাল, সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, আবু জাহালের কবর কোথায় জানেন আপনারা? কোথায়? বদরে। আবু জাহেলের কবর কোথায়? বদরে। আবু জাহেলের কবর কই? বদরে। কুলাঙ্গার আবু জাহাল যেখানে বসবাস করছিল সেটাও বাথরুম, আর কুলাঙ্গার আবু জাহাল যেখানে মরছে সেটাও বাথরুম, আমি সেটাও দেখছি। আপনারা তো জন্মস্থান দেখছেন, আমি মৌতের লাশের জায়গাও দেখছি। এ হলো সুহাদায় বদরের মাকবারা, সুহাদায় বদর। এই সুহাদায় বদর এক এক মানে 50 গজের মধ্যে আমার বয়ান ছিল, আলহামদুলিল্লাহ। আর এই সুহাদায় বদরের বরাবর সামনে এক রাস্তা, এই রাস্তার পাশে কুয়া, কুয়া, ওই কুয়ার উপরে, কুয়ার ভিতরে আবু জাহেলের লাশ, ওটার উপরে হলো বাথরুম। কি
আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না, আল্লাহকে হারিয়ে কেউ বাঁচে না, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না, বলেন না, আল্লাহকে ভালোবেসে কেউ মরে না, আল্লাহকে হারিয়ে পৃথিবীতে কেউ জিতে না, বুঝেন নাই? ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে, আমাকে পেয়েছো তো সব পেয়েছো, আমাকে হারিয়েছো তো সর্বহারা। গত মাসের দ্বিতীয় শুক্রবারে, ডিসেম্বর মাসের, জানুয়ারি মাসের তৃতীয় শুক্রবার আমার মাহফিল ছিল লক্ষ্মীপুর থেকে ভিতরে চরে, শুক্রবারে মাহফিল ছিল। বৃহস্পতিবার নির্বাচন শেষ হয়েছে, যিনি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সাহেব তিনি শুক্রবারে পরলোক গমন করেছেন। এবং নবনির্বাচিত চেয়ারম্যান ওই মাহফিলের সভাপতি ছিলেন। যখন আমি ওয়াচ করছিলাম তখন তিনি হাসপাতালে কি ডেড বডি হয়ে আছেন, বুঝেন নাই? আচ্ছা, গত মাসটা তার জীবনের উপর দিয়ে কিভাবে গেছিল, বুঝেন নাই কথা? গত মাস তার হায়াত কেমনে কাটছিল, জিকির নিয়া, তাসবিহ নিয়া, নামাজ নিয়া, কি নিয়া, সকাল থেকে সন্ধ্যা শুধু একটা, আমি আপনাদেরকে আপনাদের রাস্তাঘাটকে স্বর্ণ দিয়ে ভরে দিব, এই গ্রামের কোন রাস্তা আমি বাকি রাখবো না, সব আমি স্বর্ণ দিয়ে ঢালাই করে দিব। বুঝেন না? আমরা কেছেন ভাই ভাই বলে জান দিয়ে দিছে, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, দর্শে বলো অমুক ভাই। এবার চেয়ারম্যান হয়ে গেছে, গিয়ে বলে ভাইয়া আসসালামু আলাইকুম, একটা চরের দাঁত ছুড়ে দিব বেয়াদব। ভাই বলিস কেন? গতবার, গতকাল পর্যন্ত আপনার আমি কতবার ভাই কইছিলাম, আজকে ভাই কইছিল চর খেলেন। জান মিয়া যাইতাম না আপনার কাছে, যাবে এটা যা তোর মতো করবি না থাকলে, ওই তো রামও গেল সালাও গেল, বলেন না বাস্তব না বাস্তব? فتوكل على الحي الذي لا يموت, তাকে ধরো যিনি কখনো মরবেন না, তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো পস্তাতে হবে না, তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো কাঁদতে হবে না, সুবহানাল্লাহ, না তাকে ধরো, তাকে যাকে ধরলে জীবনে কখনো পথ হারাবে না, তাকে ধরো যাকে ধরলে জীবনে কখনো তুমি হারাবে না, ধরলে কারে ছাড়লে কারে, ধরছ কাকে ছাড়ছ কাকে, ধরছ নর্তকীকে ছাড়ছ রব্বে কারিমকে, আরে বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, কোন ভাষায় বললে এদেশের যুবকগুলো বুঝবে, কোন ভাষায় বললে বন্ধুরা ফিরে আসবা, তুবু ইলাল্লাহ জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব বলেন আসো 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 আসো, রবের দিকে আসো, রবের দিকে আসো, রবের দিকে আসো, সুবহানাল্লাহ বলেন, রবের দিকে আসো, 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 রবের দিকে আসো। শুধু এক বক্তব্য দিবই, আপনাদের সন্তানগুলোকে মাদক থেকে বিরত রাখুন, যাওয়ার সময় টাকা দিয়ে বলবে তোরা কিনে কিছু খাইস, এখন এখানে আয় না দেন না কারণে মাইক ধরে, আপনারা মদ খাবেন না, এখানে একজনও মদ খায় না, আপনারা ইপটিজিং করবেন না। আমি মুস্তাক নবী ইপটিজিং করছিলাম কবে, যেখানে করে ওখানে গিয়ে না বলবেন কি, মাহফিল আয়সা কিতেন কন ইপটিজিং করবেন না, মাহফিল আয়সা আপনারা মদ খাবেন না, এখানে একজনও মদ খানে ওলা না, করতেছেন
এজন্য শিরিকের দুর্গে আঘাত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক এই মুহূর্তে রব্বে করিম যেন আরশ আযীম থেকে বলে উঠলেন, দেখো দেখো জিব্রিল, এ মাঠে কি হচ্ছে, এই মাঠে শিরিকের দুর্গে আঘাত করা হচ্ছে, এই মাঠে কুফরের দুর্গে আঘাত করা হচ্ছে, এই মাঠে কুফরের দুর্গে আগুন লাগানো হচ্ছে। হা কুল হুয়াল্লাহু আহাদ, বলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হায় বুঝলাম না। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুরাতাল কুরআন, পারবা কি কেউ কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে? কয় ভাগের এক ভাগ? আবার বলেন, কয় ভাগের এক ভাগ? সাহাবারা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না, সূরাতুল ইখলাস লা তাআদিলু সুরুসাল কুরআন, সূরা ইখলাস কোরআন কারীমের তিন ভাগের এক ভাগ, একবার পড়লে তিন ভাগের এক ভাগ। এর যুবক ইমানদারির সাথে বলো, গত দশ দিনে তুমি কয়বার পড়েছ? একবার পড়তে সর্বোচ্চ দশ সেকেন্ড লাগে, কয় সেকেন্ড? দশ সেকেন্ডে তিন ভাগের এক ভাগ। আরে সুবহানাল্লাহ বলে না, দশ বার পড়তে লাগে আমার নব্বই সেকেন্ড, দশ বার পড়তে আমার লাগে নব্বই সেকেন্ড, তাহলে একবারে কয় কয় সেকেন্ড? নয় সেকেন্ড। নয় সেকেন্ডে তিন ভাগের এক ভাগ কোরআনে কারিম পড়ার সওয়াব, তিনবার পড়ে দিয়েছ তিরিশ পারা পড়ার সওয়াব। আমার ঘড়ি কোথায়? আমার মোবাইল কোথায়? এগারোটা আঠারো বাজে, কয়টা? এগারোটা। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. كتا بات شروع كرسي اكن اونيش كمني اكمي دار كم نبر تيريش سيكن دو هاي نيس ساتاش سيكن আচ্ছা, সাতাশ সেকেন্ড আপনি গতকাল কয়বার দিয়েছেন? এর আগের দিন কয়বার দিয়েছেন? এর আগের দিন কয়বার দিয়েছেন? যারা দিয়েছেন তো দিয়েছেন, যারা দেন নাই তারা কেন দিলেন না? কি মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে পড়তে দিল না? তোমার নফস তোমাকে পড়তে দিল না? তোমার শয়তান তোমাকে পড়তে দিল না? তোমার দুশ্মন তোমাকে পড়তে দিল না? কারে দুশ্মন বানালা, কারে বন্ধু বানালা? লা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফেল তুমি তাকে কেন বন্ধু বানালে? যে তোমাকে মসজিদে যেতে দেয় না তারে তুমি বন্ধু বানালে কেন? যে তোমার চায়ের দোকানে আড্ডা দিতে দেয় তাকে তুমি বন্ধু বানালে কেন? যে তোমার ফেসবুক পর্যন্ত বসিয়ে দিল তুমি তারে বন্ধু বানালে কেন? তুমি ফেসবুকে বন্ধু কতজনকে বানাইলা? তুমি কোন আল্লাহওয়ালাকে বন্ধু কেন বানালে না?
বুঝেন নাই মনে কি বলছি বলেন। কোনো আল্লাহওয়ালাকে বন্ধু তুমি কেন বানালে না? কেন কোনো আল্লাহওয়ালার কাছে প্রতিদিন দু চারবার যাও না? কেন মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসো না? কেন মাদ্রাসাকে ভালোবাসো না? হ্যাঁ, তুমি যেদিকে ছুটছ ওদিকে কিন্তু আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আমি তোমাকে যেমন দুটো চোখ দিয়েছি, আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, আমি তোমাকে দুটো কান দিয়েছি, আমি তোমাকে দুটো রাস্তা বলে দিয়েছি, একটার প্রান্ত সীমা, একটার শেষ সীমা জান্নাত, আর একটার শেষ সীমা জাহান্নাম। আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, এটা সত্য না মিথ্যা? জোরে বলে না। আমি তোমাকে দুটো কান দিয়েছি, সত্য না মিথ্যা? আমি তোমাকে দুটো জিহ্বা, দুটো ঠোঁট দিয়েছি, সত্য না মিথ্যা? আমি তোমার একটা জিহ্বা দিয়েছি, এটা সত্য না মিথ্যা? তাহলে এরপরেরটা, তোমার আমি দুটো রাস্তা দেখিয়েছি, ওয়াদাইনাহুম নাজদাইন, দুটো রাস্তা দেখিয়েছি, মসজিদের রাস্তা, মন্দিরের রাস্তা, মসজিদের রাস্তা, মাজারের রাস্তা, মসজিদের রাস্তা, বাজারের রাস্তা, একটা শেষ সীমা জান্নাত, আরেকটা শেষ সীমা জাহান্নাম। কি মসজিদের পাশে আপনার দোকান, আজান হয়ে গেছে আপনি মসজিদে গেলেন না। মসজিদের পাশে আপনার ঘর, আজান হয়ে গেছে আপনি মসজিদে গেলেন না। আপনি বললেন যে 40 বছর গেলাম না, তো কি হইলো? রাব্বান আমি ছেড়ে দেই, ছাড়তেই ছেড়ে দেই না। কি বলে বলেন? সবাই বলেন, আবার বলেন। কত মূল হিসাব ও জামাতে গিয়ে নামাজ পড়ে না? কি কত মূল হিসাব ও জামাতে গিয়ে নামাজ পড়ে না? আসে না নাই ফজলুল্লাহ ভাই? আসেনি? সাখাওয়াত শাহাদাত আছে? মৌলভী মসজিদে নামাজে গিয়ে জামাতে গিয়ে নামাজ পড়ে না? হ্যাঁ, আসে না নাই? জামা মসজিদ খেল না না? হ্যাঁ, এটা যেন তোমার রহমতের আখেরি ঠিকানা, তোমার সুস্থতার আখেরি ঠিকানা, তোমার বরকতের আখেরি ঠিকানা, তোমার মুক্তির আখেরি মোহনা, এটা যেন তোমার নাজাতের আখেরি ঠিকানা, তোমার রফে দরজাতের আখেরি ঠিকানা, তোমার সুখের আখেরি ছাউনি, এটা যাত্রী ছাউনি, মসজিদ সুখের ছাউনি। আরে সুবহানাল্লাহ বলে না। এটা আর্মি ছাউনি, এটা সুখের ছাউনি। আল্লাহর কসম, মসজিদ তোমার মুক্তির আখেরি ঠিকানা, মসজিদ তোমার নাজাতের আখেরি ঠিকানা, মসজিদ তোমার সফলতার আখেরি ঠিকানা, মসজিদ তোমার রিজিকের আখেরি ঠিকানা, মসজিদ তোমার হায়াতে বরকতের আখেরি ঠিকানা, মসজিদ তোমার সুখের আখেরি ঠিকানা। ইন্নামাল মাসাজিদুলিল্লাহ, এটা আমার, এটা আমার, আমার ঘরে এসে কেউ বঞ্চিত হয় না। ইন্নামাল মাসাজিদুলিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এটা আমার, এখানে যার কারো কাছে চেয়েও না, এটা আমার। ইন্নামাল মাসাজিদুলিল্লাহ, মসজিদ গুলো আমার, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওখানে গিয়ে অন্য কাউকে ডেকো না। রব এভাবে ডাকে, এভাবে ডাকে, আসো না মসজিদে, আসো না। বলেন বলেন বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো না মসজিদে। আমি বললাম রব মসজিদে গেলে কি দিবেন? রব বলেন হাইয়া আলাল ফালাহ, আসো না সফলতার মহাসোফানে, আসনা মুক্তির মহাশোভানে, আসনা নাজাতের আখেরি ঠিকানায়। আল্লাহর কসম, আপনার বাড়িতে গেলে যদি আপনি মেজবান হন, আমি মেহমান হই। এইমাত্র আমি যার ঘরে গেলাম, শামসু ভাই, শামসু সাহেব ছিলেন মেজবান, আমি হইলাম মেহমান। ঘর যদি মসজিদ যদি আল্লাহর হয়, ওখানে যখন আপনি যাবেন, আপনি হবেন মেজবান, মেহমান, রব হবে মেহমান।
আপনি হবেন মেহমান, রব হবেন মেজবান। আপনার ঘরে গেলে আপনি আপনার যোগ্যতার সব তুলে দিয়ে খাওয়ান, যেন তেন ভাবে তিন দিন আগের বাসি ডাল দেন না, জোরে কয় না, তিন দিন আগের চা বানানো দিয়ে মেহমান বিদায় করেন না, আপনি আপনার যোগ্যতার তুলি দিয়ে মেহমানকে খাওয়ান। মেহমান যদি দামি হয় আপনার যোগ্যতার শেষটা আপনি ব্যয় করেন। তিন বাজারে গিয়ে মাছ কিনছি, শামসু ভাই তো কয় বাজারে গিয়ে মাছ কিনছি, তিন বাজারে গিয়ে তাজা মাছ কিনছি। আমি বলি বন্ধু আপনার ঘরে যে যায় তার হাইসিয়ত অনুযায়ী আপনি মেহমানদারি করেন না, আপনি আপনার সহন মতে মেহমানদারি করেন। রবের ঘরে যে যায় রব তার সহন মতে মেহমানদারি করবে। রব মেহমানদারি করেন প্রথম হেদায়েত দিয়া, রব মেহমানদারি করেন প্রথম কি দিয়া। এই জন্য আল্লাহর ঘরে যে আসা যাওয়া করে সে জীবনে কখনো গুমরা হয় না, সুবহানাল্লাহ বলবেন না। রব দুই নম্বরে মেহমানদারি করে মাগফিরাত দিয়া, তিন নম্বরে মেহমানদারি করে রহমত দিয়া, দুনিয়াতে হেদায়েত দিয়া, মাগফিরাত দিয়া, রহমত দিয়া, আখিরাতে জান্নাত দিয়া, কি করা যায়? হ্যাঁ যাব যুবক মসজিদে যাব, কবে থেকে কবে থেকে? আজকে ফজর থেকে ইনশাআল্লাহ, নিয়ত করো ইনশাআল্লাহ যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, মসজিদের দিকে রওনা দিবা, রব যেন ফেরেশতাদেরকে বলেন দেখো 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 ওটা আমার ঘরের দিকে আসছে, সুবহানাল্লাহ বলবেন না। প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে রওনা দিলেন, পথে যত গার্ড আছে সব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কি রবের ঘরের দিকে রওনা দিলে বন্ধু রব যেন বলেন ফেরেশতা ওর কদমগুলো গুনে গুনে রাখ, ওর প্রথম কদমে একটা গুনাহ মুছে দে, দ্বিতীয় কদমে একটা করে নেকি দিয়ে দে, তৃতীয় কদমে তার দাম একটা করে বুলন্দ করে দে, ওটা গুনে গুনে রাখ, সুবহানাল্লাহ ওটা গুনে গুনে রাখ, ওটা আমার ঘরে আসছে, ওটা কি ওটা আমার ঘরে আসছে। আপনি বাদশার ঘরে যেতে তো কি করেন, সুন্দর দামি কাপড় পরে যেতে হয়, শ্বশুর বাড়িতে গেলে তো দামি কাপড় পরে যেতে হয়, রব যেন বলেন আমার ঘরে আসবা চেহারাটা ভালো করে ধুয়ে নিও, দাঁতগুলো মেজে নিও, গলদেশ গলদেশ পর্যন্ত মুখ গহ্বরটাকে পরিষ্কার করে নিও, রব যেন বলেন যদ্দূর সম্ভব হাতটা কনুইসহ ধুয়ে নিও, এর দূর কেন দেয় নাই তোমার জামার উঠবে না, তোমার জামার উঠবে না, এই জন্য এর দূর দিয়েছেন এর দূর দেন নাই, রব যেন বলেন মাথাটা ধুয়ে নিও, তবে না তুমি মাথা ধুলে পারবা না, নিমুনিও হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, এই জন্য যাও হাতটা খালি পানি দিয়া একটুখানি মুছে দিও। রব যেন বলেন আমার মসজিদে আমার ঘরে আসতে তুমি পাটাও যেন অপরিষ্কার না থাকে, টাকটু সহ ভালো করে ধুয়ে নিও, কি কি মজার খবর, কি পৃথিবীর কারো ঘরে যেতে কিন্তু তোমাকে ব্রাশ করে দাঁত দাঁত মেজে যেতে হয় না, আমার ঘরে আসার সময় কিন্তু দাঁতটা মেজে নিও, আমি বললাম এটা দিয়ে যদি দাঁতটা মেজে নেই কি দিবেন, রব বলেন যাও দুইটা দিলাম, মেরো দাঁতুন লিল রব্বে আমি খুশি হয়ে যাব, অমেত হারাতুন লিল ফামে মুখের ভিতরটাকে জীবন মুক্ত করে দিব। হা ইসলাম কি পরিমাণ বৈজ্ঞানিক, সুবহানাল্লাহ বলে না, হ্যাঁ পাঁচবার চেহারাটা ধোয়, পাঁচবার 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 পাঁচবার। এবার রাসূল বলে আল ওয়াদু নূর, আল ওয়াদু নূর, ওযু করবা যাও, আমি আমার রবের পক্ষ থেকে কথা দিলাম, বেনামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য পৃথিবীর যে কোনো মানুষ দেখলেই বুঝবে, এটা নামাজি এটা বেনামাজি, কি বাস্তব না বাস্তব, আল ওয়াদু নূর, যেন রাসূল বলেন ওযু পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম, সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর ক্রিম, এটা মাখবা এটা পাঁচবার মাখবা যাও পৃথিবীর কোনো ক্রিম তোমাকে মাখতে হবে না,
আর এটা করবা না, নাফিতের কাছে গিয়ে নিজেকে সফে দিবা, নাফিত তোমাকে ব্রাশ দিয়া দিয়া ক্রিমিং করবে, ব্রাশ দিয়া দিয়া তোমার ক্রিম লাগাবে, দুই দিন পরে আবার যেই গরু সেই ছাগল। জীবনে কখনো নাফিদের কাছে তুলে দেই নাই, নাফিদ জি আমার চেহারাটাকে একটু বানিয়ে দাও, রবের দেওয়া চেহারাকে নাফিতে বানায় দিত, ডান্ডি করলু কি রে, যায় কয়নি আমার চেহারাটা বানাই দাও, কয়নি জোরে কন না, শব্দ বলেনি, কার দেওয়া চেহারা কে বানাইতো, রবের দেওয়া চেহারা ডান দিয়ে বানাইতো, পেশাবের নালির সাথে তোমার দাড়িকে কতবার তুমি ভয়া দিছ, বেসিনে ঢালি দিছে তোমার দাড়ি আর বেসিনের লানা লাগাই দিছে বাথরুমের সাথে, এবার টাঙ্কিত গেছে গা, বাস্তব না বাস্তব, রাসূলের দেওয়া সুন্নতকে বাথরুমের পানির সাথে আর পেশাবের সাথে আর পায়খানার সাথে লাগাই দিছ, এই দৃশ্য দেখছিলেন তুই একবার জীবনে, এনারা দেখেন কোনোদিন, হ্যাঁ নাফিতে কি করে ব্রাশ না, কেন নারাজ হয়েছেন ভাইয়া, দুশ্মনী করে বলছি নারাজ হয়েছেন, হা কি কোন চোখে দেখাবেন রাসূলকে চেহারা, কোন মুখে উঠবেন রবের সামনে, কি করা যায়, কি করা যায়, কি সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, রব বলেন আমার দেওয়া ডিজাইন, সুবহানাল্লাহ দেখো তো আমার চুলের ডিজাইনটা কেমন, কোন দিকে বড় কোন দিকে ছোট বলেন, সব কি বিলেন ডিজাইন হইল, ফক্স কাটিং ডগ কাটিং এটা ডিজাইন, এক্সকিউজ মি আফওয়ান সরি, কি করা যায় বলেন, কি করা যায়, জিন্দগি কি বদলানো দরকার কি না বলেন, আবার বলেন কবে থেকে বদলাবেন, মজার বিষয় হলো যদি আজকে থেকে বদলাতে পারেন রব বদলিয়ে দিবে, পেছনের রেজিস্টারকে নেকি দিয়ে বদলাই দিবে, কি পেছনের রেজিস্টারকে ফুল বদলাই দিবে, রব বলবেন ফেরেশতা দেখ তো ও জীবনকে বদলিয়ে দিয়েছে, চল ও রেজিস্টার বদলায় দে, বলেন তিন কাজ করবে যারা তাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলাই দিব আমি, কয় কাজ করবে যারা, তিন কাজ করবে যারা গুণাগুলোকে নেকি দ্বারা বদলাই দিব, আজকে থেকে নামাজ ছাড়বা না, বিগত জীবনে যেগুলো পড়ো নাই সেগুলো রব নেকি দ্বারা বদলাই দিবে, করছে কি রে, আজকে থেকে ছবি দেখবা না, বিগত জীবনে ছবি দা দেখছো সব বদলাই দিবে, যারা ছবি দেখছে তাকে ফুয়া পারো, ছবিও দেখলো আবার বদলাইও দিব, খুশি হয় না খুশি কি, ছবিও দেখে বলাইলেন এখন আবার কি, ইল্লা মান তাবা যারা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা আজকে থেকে নেক আমল করলো, কয়টা, এক নাম্বার তওবা করলো, দুই নাম্বার ঈমান আনলো, তিন নাম্বার আমলে সালে করলো, ফাউলাইক ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
এই মানুষগুলো না, এদের গুণাগুলোকে আমি নেকি দ্বারা বদলিয়ে দিব। এরপরে কি কেন করবেন? রাব্বান আমি যে গাফুরের জন্য করব, কেন করবেন? আমি যে রহিমের জন্য করব। আল্লাহ, চলো বন্ধু আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আজ থেকে ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, মসজিদ তোমাকে ডাকে, তুমি যখন মসজিদের দিকে দিয়ে হন হন করে চলে যাও, হন হন করে মসজিদের সামনে দিয়ে চলে যাও, আজান হওয়ার পরে, একামতের আগে, একামতের পরে হন হন করে মসজিদের সামনে দিয়ে চলে যাও, মসজিদ তখন ডেকে ডেকে কি বলে জানেন? চলে যাচ্ছ, আসবে না, তোকে আসতেই হবে, ইচ্ছে আসবে না, আমার এখানে খাটে করে তোকে আনা হবে। পায়ে হেঁটে আসবি না, কাঁধে করে আসবি। বলেন কি বলে, বলেন বলেন, পায়ে হেঁটে আসবি না, কাঁধে চড়ে আসবি, আসতেই হবে তোকে। অজু করে আসবি না, তখন গোসল করে আসবি। বলেন, আর তুমি যদি বলতে পারো না আমি গোসলও করবো না, যাবো না, কাঁধে চড়েও যাইতাম না, দ্যাটস ওকে, তোমার ছুটি। বলেন না কেন? বলেন ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ যদি পায়ে হেঁটে এখন আসো, তখন তোমাকে উঠে নিয়ে আসবে দুলা বানায়া। এখন যদি পায়ে হেঁটে না আসো, তখন উঠে নিয়ে আসবে আসামি বানায়া। এখন যদি পায়ে হেঁটে আসো ফজরে, এখন পায়ে হেঁটে আসো জোহরে, আসরে, মাগরিবে, আশার, তখন তোমাকে দুলা বানায় নিয়ে আসবে, আতর লাগায়া, খুশবু মাইখা, সুবহানাল্লাহ বলবেন না, ফেরেশতা জান্নাতের ফুল দিয়া, তুমি ঘর থেকে বের হবা, কোটি কোটি ফেরেশতা আসমান থেকে, জান্নাত থেকে ফুল আইনা শুধু মারবে, ফুলেল ফুলেল শুভেচ্ছা, সালামু কাওলান মির রাব্বির রহিম, শুধু বলবে সালাম সালাম। এখন যদি এখতিয়ারি মসজিদে যাও, এখন যদি পাঁচবার মসজিদে পা হেঁটে যাও, ফজরেও যাও, জোহরেও যাও, আসরেও যাও, মাগরিবেও যাও, এশায়েও যাও, তখন আসবা বন্ধু বলে, বন্ধু হিসাবে, তখন আসবা শুধু বন্ধু নয়, বন্ধুর বন্ধু হিসাবে, তখন আসবা শুধু বন্ধু নয়, ওয়ালিউর রহমান হিসাবে। আর যদি এখন না আস, শেষে আসতে তো হবে, আসা মেরে যেমন বাইন্দানে তেমন তিনটা বান্দি আনবে, আসা তো ঠিক, যাওয়া ঠিক তো, জোরে কয় না, ঠিক তো, তো কবে যাবেন? জানা নাই তো মসজিদে কবে যাব, ফজর থেকে বলেন ইনশাআল্লাহ। আসলে মূলত মসজিদে যায় না কেন, ওরা নামাজ পারে না এই জন্য অনেকে যায় না, বাস্তব না বাস্তব? এবার বলি, নামাজ পারে না কেন, ওরা নুরানি মাদ্রাস যায় না এই জন্য, কি বুঝে আসছে? আপনার বাচ্চাকে যদি আপনি হেফজখানা দিয়ে দেন, নুরানি দিয়ে দেন, দশটা বছর, সাত আট নয় জন্মের, সাত আট নয় ছেলেকে দিয়ে দেন, সাত আট নয় মেয়েকে দিয়ে দেন, সাত আট নয়, এই তিন বছর আপনার যেই বাচ্চাটা স্কুলে দিল, যেই বাচ্চাটা মাদ্রাসায় আসলো, এবার প্রতিযোগিতা লাগান, দেখেন কার বাংলা সুন্দর, কার ইংরেজি সুন্দর, কার কোরআন সুন্দর, কার চেহারা সুন্দর, কার জিন্দগি সুন্দর, কার জীবনযাত্রা সুন্দর, বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, আল্লাহ কি করা যায়। একটা যাওয়ার সময় বলে আসসালামু আলাইকুম,
আটা দেওয়ার সময় বলে হাটি মা টিম টিম তারা মাঠে পাড়ে টিম, বাস্তব না বাস্তব? কেন বুঝলাম না, বুঝলাম না? তিনটা বছর আপনার সন্তানকে আমাদের হাতে তুলে দেন, আপনার আপনার সন্তানকে মানুষ বানিয়ে আপনার কোলে ফিরিয়ে দিব, জান্নাত থেকে আসা বাচ্চাকে জান্নাতি বানিয়ে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন জান্নাত থেকে আসা বাচ্চা, বলেন জান্নাতি বানিয়ে আপনার কোলে তুলে দেব, বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এই মানুষটা হাফেজ না হইতো, এই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক না হইতো, এই মানুষটার কোরআনের সাথে সম্পর্কের বরকতে এখন এতগুলো মানুষ জমা হয়েছে। আচ্ছা, যদি শামসুল সাহেব হাফেজ না হইতো, তো কি ওনার মতো মাজুর মানুষ কোথায় কি করে, কোথায় থাকে, উনি কোথায়? আরে সুবহানাল্লাহ, বলেন এটা কি? আমি তো কি, এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, পাওয়ালা লাগলেও দামি, পা ছাড়া লাগলেও দামি। আমিও একসময় ওনার মতো দুই ক্লাসে চলতাম, দুইটা ক্লাস, তা আমি আর শামসু ভাই একদিন আমার গাড়ি থেকে একসাথে নামছি, উনি একদিক দিয়ে আর একজন পুরা মানুষ সায়া রয়েছে, কি যেই নামে হেঁদে লাঠিওয়ালা, আল্লাহ আল্লাহ হাফেজ 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 শামসু সাহেবকে কবুল করেন, আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন, আল্লাহ মাদ্রাসায় মুস্তাকিল ভবনের ব্যবস্থা করে দেন, আল্লাহ মাদ্রাসার জন্য এখানে একটা মসজিদের ব্যবস্থা করে দেন, আল্লাহ মাদ্রাসার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে খাজানার অভাব আছে, আসেনি অভাব? ইনশাআল্লাহ দিবেই দিবে মালিক ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জায়গা এটা নেই, বাগান এটা নেই, কাটছেন গাছ, কাটছেন সুপারি গাছ, কাটছেন বাগান, কাইটা কি বানাইছে? বাবা সুপারি বাগান কেটে জান্নাতের বাগান সাজিয়েছে, কাটলো কি হইলো কি? আরে কাটছে সুপারি গাছ, হয়ে গেছে জান্নাতের বাগান। কোরআনের মাদ্রাসা সরাসরি জান্নাতের বাগান, কোরআনের মাদ্রাসা সরাসরি জান্নাতের বাগান, আর কোরআনের ছাত্রগুলো সরাসরি জান্নাতের ফুল। জান্নাতের কি ফুল? মাঝে মাঝে দেখতে আসবেন, জান্নাতের ফুল দেখে যাই কি? আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আচ্ছা, এই মাদ্রাসা না হইতো এখানে আমাদের আসার কোনো সুযোগ ছিল কি? আমির ফুজের বিয়ের দাওয়াত দিয়ে না, আমু কে আমত পর্যন্ত হইত না। আরে কথা বুঝেন নাই? আর ওই কোরআনওয়ালা, এক কোরআনওয়ালা দাওয়াত দিছে, একটা দৌড় দিছে কি? আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার ঘরের ব্যবস্থা করে দেন, আল্লাহ এই মাদ্রাসার জন্য সমস্ত ব্যবস্থা আপনি করে দেন, এই গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানান, এই গ্রামের সমস্ত মেয়েগুলোকে কোরআনওয়ালা বানান। মেয়েদের জন্য কিছু করবেন না? বালিকাদের কিছু কেউ নিতে হবে, বালিক নুরানি প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর বালিকাদেরকেও নিতে হবে, নিতে হবে কিনা বলেন? সমাজে মেয়েদের সংখ্যা এখন পুরুষের সংখ্যা থেকে বেশি, তো ওদেরকে না পড়ালে কিভাবে হবে? ওদেরকেও পড়াতে হবে, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আমি কিন্তু আমার ওয়াজের প্রথম পয়েন্টে রয়ে গেছিলাম, বুঝেন নাই? বলুন আলহামদুলিল্লাহ, এই শব্দ থেকে আমি এত দূর চলে গিয়ে এখানে আসছি, আর তো পারবো না, সময় তো অনেক হয়ে গেছে। আজকে কি মাদ্রাসার জন্য সঠিক হয়েছি না? যারা হয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা হন নাই এখনো সুযোগ আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আমার 9টা কিতাব আছে, যারা পারেন গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। আর এখন নগদ যদি কেউ পারেন একটু শরীক হন, পকেটে হাত দেন, বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন, আমি একটু দেই, নকেব আমি নিজে আমল করেন না করে পেছন।
হাজার।